আজ আপনাদের সাথে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর খুবই গুরুত্বপূর্ণ টপিকস লাইনিং অফ ইরিগেশন ক্যানালস এন্ড ইকোনমিক্স অফ লাইনিং এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা লাইন চ্যানেল কি অ্যান্ড আনলাইন চ্যানেল কি এই বিষয়টা একটু বুঝে আসার চেষ্টা করি। লাইন চ্যানেল বলতে বোঝায় যে একদম আপনার একটা চ্যানেল এরকম আছে, সেই চ্যানেলটাকে আপনি যে কোনো একটা ম্যাটেরিয়ালসের সাপেক্ষে আপনি চ্যানেলের যে আপনার যে ইয়েগুলো আছে পাড় এবং যে বটম, এই বটমগুলোকে আপনি লাইন করে ফেলছেন আর কি। সাধারণত এখানে কংক্রিট ঢালাই দেওয়া হতে পারে আর অ্যাসফাল্ট, বিভিন্ন ম্যাটেরিয়ালসের সাহায্যে সেই ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে আমরা দেখব। মানে আমি সহজ কথায় যে একটা আর্দেন যে চ্যানেলটা আছে, ন্যাচারালি যে চ্যানেলটা তৈরি হয় সেই চ্যানেলটা এলোমেলো সারফেস থাকে, কিন্তু একদম পাড় তারপর আপনার বটম এগুলো এলোমেলোভাবে ইরেগুলার শেপে থাকে। এগুলোকে রেগুলার করা এবং কোন একটা ম্যাটেরিয়ালসের সাহায্য নিয়ে এটাই মূলত লাইনিং করা বোঝায়, ঠিক আছে? তাহলে মোটামুটি লাইন এবং আনলাইন চ্যানেলের পার্থক্য আপনারা বুঝলেন এবং বেসিক্যালি লাইন এবং আনলাইন বলতে কী বোঝায় সেটিও বুঝলেন। এরপর ফ্রি অ্যাডভান্টেজ অর নেসেসিটি অফ লাইনিং। তো লাইনিংয়ের কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে, এই এখানে আমি সংক্ষেপে কয়েকটা অ্যাডভান্টেজ দেখানোর চেষ্টা করতেছি। আমি মূলত এস কে গার্গের বইটাকে ফলো করার চেষ্টা করতেছি, আপনারা সেখানে আরও ডিটেলস জানতে পারবেন সেখানে গেলে। তো আমি যদি অ্যাডভান্টেজগুলো বলি, তো এই অ্যাডভান্টেজগুলো খুবই সহজ, কেননা আপনি যদি লাইনিং কেন করছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে যান তাহলে অটোমেটিক্যালি আপনার মাথায় কিন্তু অ্যাডভান্টেজগুলো চলে আসবে। সচরাচর আমরা এই অনলাইন চ্যানেলের এই প্রবলেমগুলো দেখি আর লাইন চ্যানেল করলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। যেমন প্রথমেই আসি আমরা সিপিএস কন্ট্রোল। আমরা যদি কোনো একটা চ্যানেলকে লাইন করি তাহলে আমাদের সিপিএস কন্ট্রোল হয়, ঠিক আছে? তো আমি এই সিপিএস কন্ট্রোলের সাথে যখন একটি কথা লেখার চেষ্টা করছি, এই কথাটি আসলে মানে বিষয়টা হচ্ছে কি, অনেক সময় আপনারা যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবেন তখন আসলে যখন অ্যাডভান্টেজ চাওয়া হয় তখন কিন্তু এরকম ছয়টা পয়েন্ট দিয়ে ডিটেলস আকারে লেখা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে ছোটো ছোটো কিওয়ার্ড দিয়ে যদি কিছু কথা লেখা থাকে তাহলে ওই পয়েন্টের আলোকে আপনি কিছু কথা লিখতে পারবেন। এখানে আমি যেটা বোঝাতে চাইছি সেটি হলো যে লাইনিংয়ে আপনার কস্ট আপনার যে কোনো অনলাইন চ্যানেলের ক্ষেত্রে 2 থেকে 2.5 times বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে কস্ট যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কেন লাইনিং করতেছি, তার মানে আমাদের বুঝতে হবে যে ইনিশিয়াল কস্ট বৃদ্ধি পেলেও আমাদের সিপিএসের কারণে যে লসটা হতো, ওয়াটার লস হতো, সেই লসটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে সমান হয়ে যাচ্ছে। মানে আমার যে লসটা ইনিশিয়ালি যে আমার কস্টটা হচ্ছে আর যে সিপিএসের কারণে যে লসটা হতো, এই লসটা দেখা যাচ্ছে সিপিএসের কারণে লসের থেকে ইনিশিয়াল কস্টের লসের পরিমাণটা অনেক কম, ইনিশিয়াল কস্টের পরিমাণটা অনেক কম। তা এই আর এই জন্য এই কথাটা আমি এখানে লেখার চেষ্টা করছি। এই কথাটা বুঝলে আপনি বাদ বাকিটুকু নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবেন, ঠিক আছে? এরপর আসুন প্রিভেনশন অফ ওয়াটার লগিং, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ওয়াটার লগিং নিয়ে আলোচনা করছি এর আগে, ওয়াটার লগিংয়ের লেকচার আছে, আপনারা ওয়াটার লগিং সম্পর্কে সেখানে জানতে পারবেন। ওয়াটার লগিং হলো কোন একটি আপনার ক্রপস ল্যান্ডস, সেখানে আপনার ওয়াটারের জলবদ্ধতা সৃষ্টি হয় যার কারণে ক্রপসের কিন্তু যে আপনার ইয়েটা রিটার্ডেশনটা বা মানে আপনার তার ইল্ড গ্রোথ কিন্তু তার ব্যাহত হয়। তো এই যে ওয়াটার লগিং, এই ওয়াটার লগিংয়ের অন্যতম একটি রিজন ছিল কিন্তু সিপেজ লস। দ্যাট মিন্স বিষয়টি হলো এরকম যে যেমন ধরুন আপনার একটা ল্যান্ড, সেই ল্যান্ডের পাশে একটা ক্যানেল আছে, ক্যানেলটা যদি অনলাইন ক্যানেল হয় তাহলে কিন্তু অনলাইন ক্যানেলে আপনারা জানেন যে যে সয়েলের পার্টিকলগুলো থাকবে, এই পার্টিকলগুলো দেখা যাচ্ছে যে পোরগুলো অনেক বড় বড়। সেক্ষেত্রে হয় কি যে এখান থেকে কিন্তু ওয়াটার পার্কুলেট করার সুযোগ থাকে। তো ওয়াটার যদি পার্কুলেট করে তাহলে কিন্তু পার্শ্ববর্তী যে ল্যান্ড অ্যাডজাসেন্ট যে ল্যান্ডগুলো থাকবে ক্রপসের, সেই ল্যান্ডগুলো কিন্তু এর ইফেক্ট পাবে, ঠিক আছে? তার মানে সেখানে ওয়াটার লগিং অবস্থা সৃষ্টি হতে পারে। তো এই যদি আপনি যদি কোনো কারণে সেখানে লাইন করেন তাহলে এই ওয়াটার লগিংটা হবে না, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এরপর আসুন ইনক্রিজ ইন চ্যানেল ক্যাপাসিটি, চ্যানেলের ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। তো চিন্তা করুন যে একটা ক্যানেল সেটা লাইন করা হয়েছে, তো যখন একটা ক্যানেলকে লাইনিং করা হবে সেই লাইনিং করার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার যেন কোনোভাবে সিপেজ লস না হয়, যেন আপনার যে এই যে আপনার আর্দিন যে চ্যানেলগুলো থাকে সাধারণত সেই চ্যানেলগুলোতে আমাদের কিন্তু এখানে অনেক ফ্রিকশন থাকে, ঠিক আছে? ফ্রিকশনের কারণে কিন্তু অনেক লস হয়, ভ্যালোসিটি কিন্তু আপনার বাধাগ্রস্ত হয়, ঠিক আছে? তো যখন লাইন হবে, চিন্তা করে দেখুন লাইন কোনো একটা জায়গা মানেই সেখান দিয়ে স্মুথলি কিন্তু একটা আপনার ফ্লোটা হবে।
আর যখন স্মুথলি ফলো হবে তখন কিন্তু চ্যানেলের ক্যাপাসিটিটা বাড়বে, ঠিক আছে? তার মানে আপনি কম সময়ের মধ্যে অনেক ভ্যালোসিটির আপনি ফলো পাবেন। তো এটাই বলতেছে স্মুথ সারফেস হবে এবং লেস রেজিস্ট্যান্স সে দিবে। এরপর শুন, ইনক্রিজ ইন কমান্ডেড এরিয়া। তো ইনক্রিজ ইন কমান্ডেড এরিয়ার সাথে আমি ইনক্রিজ ইন চ্যানেল ক্যাপাসিটি একটু মিল খুঁজে পাবো এখানে, কেননা আপনার এখানে বলতেছে কমান্ডেড এরিয়া বলতে বোঝাবে যে আপনার যে ইরিগেশন এরিয়াটা, মানে আপনি যদি এরকম হয় যে আপনার কোনো একটা চ্যানেল আপনি লাইন করছেন, লাইন করার ফলে সেখান দিয়ে আপনার হাই ভ্যালোসিটিতে ওয়াটার ফ্লো হচ্ছে, আপনি সেখান থেকে অনেক বেশি ওয়াটার ফ্লো পাবেন, রেজিস্ট্যান্স কম হবে, তাহলে সেক্ষেত্রে আপনার আপনি অল্প সময়ের মধ্যে অনেক বেশি ইরিগেশন এরিয়াকে আপনি সার্ভিস দিতে পারবেন আর কি। এই জন্যই বলতে ইনক্রিজ ইন কমান্ডেড এরিয়া। এরপরে আসুন রিডাকশন ইন মেনটেন্স কস্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম, কারণ আপনার যখন কোনো একটা চ্যানেলকে লাইন করা হবে তখন কিন্তু আপনার মেনটেন্স কস্ট খুবই মানে একবারে মনে করুন মানে চোখে দেখার মতো আর কি কমে যাবে সেটা, ঠিক আছে? যে রিমুভাল অফ সিল্ট, তারপর মাইনর রিপেয়ার্স, এখানে আরও আমি বলতেছি যে মেনটেন্স কস্ট সম্পর্কে আসলে বলার কিন্তু ডিটেলস কিছু নাই, আপনারা বুঝতেই পারতেছেন মেনটেন্স কস্ট বিষয়টি কী। এখন এখানে আরও এই আপনার গার্গের বইয়ে এই মেনটেন্স কস্টের আরও কতগুলো পার্টে ভাগ করছে, মানে একটু ডিটেলস আলোচনা করছে, আপনারা বইটা খুললেই দেখতে পারবেন। এখানে এরকম পয়েন্টগুলো লেখা আছে, রিমুভাল অফ সিল্ট, তারপর আপনার মাইনর রিপেয়ার্স, রিপেয়ার কস্ট রিপেয়ারটা মাইনর হয়, তারপর রিমুভাল অফ উইডস, উইডস বলতে আগাছা বোঝায়। আগাছা আমরা জানি যে চ্যানেলের মধ্যে কিন্তু অনেক ধরনের আগাছা জন্মায়, যদি আর্দেন চ্যানেল হয় সেখানে আগাছা জন্মানোর কিন্তু অনেক বেশি সুযোগ পেয়ে থাকে, কিন্তু যদি সেই চ্যানেলটা আপনার সিল মানে আপনার লাইন চ্যানেল হয় সেখানে আপনার আগাছা জন্মানোর সুযোগ থাকে না, আর রিপেয়ার্স অনেক কম হয়, কারণ দেখা যাচ্ছে আর্দেন চ্যানেল দেখা যাচ্ছে ফ্লোর কারণে অনেক সময় ভেঙে পড়ে, হ্যাঁ দেখা যাচ্ছে রাফ হয়ে যায়, তার অনেক ধরনের প্রবলেম কিন্তু আর্দেন চ্যানেলের হয়, ঠিক আছে? তো এই বিষয়গুলো, তারপর সিল্ট এই বিষয়টাও আছে এখানে, রিমুভাল অফ সিল্ট। এরপর আসুন এলিমিনেশন অফ ফ্লাড ডেঞ্জার্স স্ট্রং, এলিমিনেশন অফ ফ্লাড ডেঞ্জার্স, দ্যাট মিন্স ফ্লাডের অনেক সময় আপনারা দেখবেন যে বিভিন্ন এরিয়াতে ফ্লাডের সম্মুখীন হয়। তো ফ্লাড যদি হয়, তো যদি সেই চ্যানেলটা আপনার লাইন কোনো চ্যানেলে হয়, তো লাইন চ্যানেলে কী হয় আপনার ফ্লোটা দ্রুত পাস হওয়ার সুযোগ থাকে, ঠিক আছে? তো লাইন চ্যানেলে তাহলে ফ্লাডের কারণে আপনার যে পানির যে ফ্লাড কী কারণে হয়, ফ্লাড তো সাধারণত পানি জমে গেলে, পানি পাস করার সুযোগ না থাকলেই তো ফ্লাড বলি আমরা, তাই না? তো লাইন চ্যানেলে পানি পাস করবে খুব দ্রুত, এটাই তো স্বাভাবিক। তো এইখানে এই কথাটাই বলতেছে স্ট্রং লাইনিং হয়, আপনার যখন কোনো একটা চ্যানেল লাইন করা হয় তখন সেখানে স্ট্রং লাইনিং হয়, আর যখন স্ট্রং লাইনিং হয় তখনই তো ফ্লাড ডেঞ্জারসটা কমে যায়। তো এই হলো মোটামুটি অ্যাডভান্টেজ অ্যান্ড নেসেসিটি অফ লাইনিং। তো সংক্ষেপে আমি বিষয়টিকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এখন আসুন ফিনান্সিয়াল জাস্টিফিকেশন অ্যান্ড ইকোনমিক্স অফ চ্যানেল লাইনিং। এই টার্মটা ইম্পর্ট্যান্ট, কেন ইম্পর্ট্যান্ট একটু বলি, যে আমরা যে এতক্ষণ ধরে আমরা এই যে আগামী অনেক সময় ধরে আপনাদের সাথে চ্যানেল লাইনিং নিয়ে কথা বলবো, তো চ্যানেল লাইনিং নিয়ে যখন কথা বলবো তখন আপনার ফিনান্সিয়াল জাস্টিফিকেশনটা ইম্পর্ট্যান্ট, আপনার কতটুকু আপনার ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছেন কোনো একটা লাইনিং করার ফলে সেটি তো আপনাকে জানতে হবে, তাই না? তো আপনি এই কথাটি শুরু করার আগে মানে এই টপিক্সটি শুরু করার আগে আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো একটি কথা, সেটি হলো যে অনেক জায়গায় অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনার দায়িত্ব হবে যে কোনো একটা জায়গায় আপনি রিকমেন্ডেশন দিবেন যে চ্যানেলটাকে লাইন করতে হবে না লাইন করতে হবে না। তো এই বিষয়টা এরকম না যে সবসময় লাইনিং ভালো, আবার এরকম না যে আপনার সবসময় আর্দেন চ্যানেল ভালো, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে? কেমন বিষয়টা যে আপনি কস্ট বেনিফিট রেশিওটা করবেন, কস্ট বেনিফিট রেশিও করে আপনাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ দেখা যাচ্ছে কোনো একটা চ্যানেলে সেখানে সিপিএস লস অনেক কম হয়, তো আপনি শুধু তো টাকা খরচ করে ওইখানে আপনার লাইন করার কোনো প্রয়োজন নেই, সিপিএস লস এমনিতেই কম, তো আপনি কেন করতে যাবেন? এই যে বিষয়গুলো বিভিন্ন প্যারামিটার আপনাকে চিন্তা করতে হবে, তাহলে আমরা বুঝতে পারছি যে লাইনিংয়ের অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, বাট ইনিশিয়াল কস্টটা যে বেশি সমস্যা, আর লাইনিংয়ের সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজটা হলো ইনিশিয়াল কস্টটা তার অনেক বেশি থাকে, ঠিক আছে? তো এই জন্যই আর কি আপনি ফিনান্সিয়াল জাস্টিফিকেশনটা এই টার্মটা ইম্পর্ট্যান্ট, মানে ইঞ্জিনিয়ারের দায়িত্বই হবে এই টার্মটা বোঝা এবং কস্ট বেনিফিট রেশিওটা করা এবং করে সে ওইখানে ডিসিশন দিবে যে না হ্যাঁ এখানে লাইনিং করলে আমরা বেশি বেনিফিটেড হবো সেখান থেকে।
তো আমরা তাহলে এই টার্মটা বুঝতেই পারছেন আমাদের জন্য খুবই জরুরি, তাহলে টার্মটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ফিনান্সিয়াল জাস্টিফিকেশন। তো ফিনান্সিয়াল জাস্টিফিকেশনের প্রথমেই যে শব্দটি আমি লিখছি সেটা হলো বেনিফিট বাই কস্ট গ্রেটার দ্যান ওয়ান। বুঝতেই পারছেন যে বেনিফিট বাই কস্ট, আমি যদি কোনো একটা জিনিস থেকে বেনিফিট বেশি পায় আমার কস্টের তুলনায়, ঠিক আছে, আমি যে টাকা ইনভেস্ট করছি তার থেকে বেনিফিটটা বেশি পাচ্ছি, তার মানে একের থেকে বেশি, তার মানেই বুঝতে হবে কস্ট বেনিফিট রেশিও এটা ঠিক আছে, মানে আমি চ্যানেলটাতে বেনিফিট বেশি পাচ্ছি। উদাহরণ এটা লাইনিং করার কারণে আর কি, বেনিফিটটা হলো লাইনিং করার কারণে আর কস্ট হলো লাইনিংয়ের, আমি এই টোটাল বিষয়টা লাইনিংয়ের ক্ষেত্রে বলতেছি। তাহলে যদি এরকম ওয়ান থেকে বড় হয় তাহলে আমি বলবো, আমি কমেন্ট করব যে না সেখানে লাইনিং উপযোগী, লাইনিং করাটা আমার ঠিক আছে সেখানে, ঠিক আছে। তো আমরা এই কাজটি মূলত করবো এতক্ষণ, এর পরবর্তীতে আমরা প্রথমে বেনিফিটটা বের করব, দেন কস্টের পরিমাণটা যাব, ঠিক আছে। তো একটু চিন্তা করুন, এই দুইটা জিনিস বের করতে হলে আপনাদেরকে আমি একটা ম্যাথ দেখাবো, ম্যাথ দেখানোর আগে ইনিশিয়ালি কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে হবে আমাকে। বেনিফিটটা কী, কোনো একটা লাইনিং যে করলেন এই লাইনিংয়ের বেনিফিটটা কী? দেখুন আমি যদি মোটা দাগে বলি এই অ্যাডভান্টেজ আমি দেখলাম ছয়টা, তার ভিতর আমি বলতে পারি মোটা দাগে বললে দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজ। একটা হলো যে মেনটেন্স কস্টটা অনেক কমে যায়, ঠিক আছে, লাইনিংয়ের ফলে, আর সিপেসটা কন্ট্রোল হয়। এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এবং এই দুইটা জিনিসে আমার মূলত বেনিফিট। আমরা তো এই ছয়টাই বেনিফিট, অ্যাডভান্টেজ মানেই তো এই ছয়টাই আমাদের বেনিফিট। তাই এই বেনিফিটের ভিতর থেকে আমি মোটা দাগে ধীর করলাম কয়টা, দুইটা, একটা হলো সিপেস কন্ট্রোল আর একটা হলো আমার মেনটেন্স কস্ট। তাহলে আমার এই দুইটা হলো বেনিফিট হিসেবে আমরা কাউন্ট করব। তাহলে আমরা একটু বেনিফিটের সূত্রটা দেখি, আমরা এম ইন্টু আর ওয়ান প্লাস পি ইন্টু আর টু। এই পি বলতে আমি ধরে নিলাম যে আমার, চিন্তা করুন আমার যখন, খেয়াল করবেন এই জায়গাগুলোতে ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলতেছি, আমি একটু সময় নিয়ে পড়াবো এই জায়গাটা, আপনারা একটু মনোযোগ দিবেন এখানে, ঠিক আছে। আর এই পিটা হলো আপনার, আর টুটা হলো মেনটেন্স কস্ট। ধরুন একটা অনলাইন চ্যানেলের মেনটেন্স কস্ট যে পরিমাণে হতো, আপনি যদি সেখানে লাইন করেন তাহলে মেনটেন্স কস্টটা 40% কমবে। মেনটেন্স কিন্তু করতে হবে, লাইন চ্যানেলেও করতে হয়, অনলাইন চ্যানেলও মেনটেন্স করতে হয়, কিন্তু অনলাইন চ্যানেলের পরিমাণটা বেশি থাকে আর লাইন চ্যানেলের মেনটেন্স কস্টটার পরিমাণটা কম থাকে, সেটা 40% রিডিউস হয়ে যায়, মানে ধরে নেওয়া হচ্ছে। আপনাকে যদি কোশ্চেন্সে উল্লেখ না করে তাহলে মনে রাখবেন যে সেটা 40%, আর মেনটেন কস্টের কথা আপনাকে কোশ্চেন্সে বলে দিবে, সেটা ইনটু পি করলে মানে 0.4 দ্বারা গুণ করলে আপনি এই টার্মটা পাবেন। মানে এই যে এইটুকু হলো আপনার মেনটেন্স রিলেটেড, এই যে মেনটেন্স রিলেটেড বিষয়টি বললাম। এবার আগের অংশটিতে আসুন, এই অংশটিতে বলা হচ্ছে সিপেস বিষয়টা, সিপেস লসের রেটটা, মানে বলা হচ্ছে যে আপনার এই আর ওয়ানটা হলো কস্ট, ঠিক আছে। আর আর বলতে কস্ট বোঝাচ্ছে যে আপনার, ধরুন আপনাকে কোশ্চেন্সে বলে দিবে পার স্কোয়ার মিটার, পার মিটার, এরকম অনেক কথা বলবে আপনাকে, বলে বলবে তার কস্ট এত। তাহলে আপনি যদি এম এর পরে, এম হলো আপনার সিপেজের পরিমাণ, কতটুকু সিপেজ হচ্ছিল, লস হচ্ছিল, হ্যাঁ, কোনো একটা ওয়াটার বডি মানে কোনো একটা চ্যানেল দিয়ে পানি নিচ্ছেন, সেখান থেকে এম কী পরিমাণে সিপেজ লস হচ্ছিল, তাহলে সেই লসটার পরিমাণটা যদি আপনি জানেন তাহলে ওই লসটা লাইন করার পরে আপনার লসটা কমে যাবে, তাহলে ওই লসটা হবে না, তার মানে ওইটা আপনার বেনিফিট। বুঝতে পারছেন? তাহলে এই এমটা আপনার সিপেজ লসের কারণে বেনিফিট, এবং এই হিসাবগুলা আমি একটু পরে একটু দেখাবো। শুধু এতটুকু মনে রাখুন যে এমটা হলো সিপেজের কারণে আমরা যে লসটা হতো সেই লস, এবং তার টাকার পরিমাণ উল্লেখ করা থাকলে এম ইনটু আর ওয়ান করবো, আর টি হলো মেনটেন্স এর কারণে যে পার্সেন্টেজ আপনার লস কম হতো, আর আর টু হলো তার টাকার পরিমাণটা। এই দুইটা গুণ করে যোগ করলে আমরা পাবো হলো অ্যানুয়াল বেনিফিট, এবং সব কিছু আমরা অ্যানুয়ালি হিসাব করব, বছরে আমার কী পরিমাণে বেনিফিট হচ্ছে, আমরা পার ডেতেও হিসাব করতে পারি, এটা করাই যায়। তা যাই হোক, এটা হলো আমার বেনিফিট। এবার আসুন কস্টের হিসাব, কী কী কস্ট হচ্ছে চিন্তা করে দেখুন। যে আমরা বেনিফিট দেখলাম, কার কস্ট দেখবো অন্য সেন্সে, কস্ট বলতে কি একটু চিন্তা করতে হবে, যে আমার যে আমি যে স্ট্রাকচার নির্মাণ করি, স্ট্রাকচার নির্মাণের কস্ট আছে, তো আমরা এখানে এত ঝামেলার ভিতর যাব না, সেই কস্টটা সি আমার ডিরেক্টলি আপনাদেরকে কোশ্চেন্সে বলে দেওয়া থাকে যে আমার এই স্ট্রাকচারটা নির্মাণ করতে এত কস্ট হয়েছে, ঠিক আছে। তো আপনাকে একটু চিন্তা করুন, একটা স্ট্রাকচার যখন আপনি নির্মাণ করবেন, দ্যাট মিনস লাইন করলেন, তো লাইন করলে আপনি তো সেটা এক বছর দুই বছরের জন্য করবেন না, সাধারণত 20-30-40 বছরের জন্য অনেকে করে, তাই না। তো ধরুন আপনার একটা ডিজাইন এয়ার আছে, এই ডিজাইন এয়ারটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে। তাহলে আমরা সি হলো ওই কোনো একটা লাইন করতে কতটুকু কস্ট হবে,
পার স্কোয়ার মিটার কিলোমিটার বলে দেওয়া থাকবে আপনাকে কোশ্চেন্সে, সে টাকার পরিমাণ, সিটা অনলি টাকার পরিমাণ, ঠিক আছে? আর ওয়াইটা হলো তার ডিজাইন ইয়ার, কত বছর। তাহলে আপনি কি প্রত্যেক বছরের জন্য যদি অ্যানুয়াল কস্ট এখানে লিখছে, তাহলে প্রত্যেক বছরে কী পরিমাণ কষ্ট হচ্ছে এটা পাবেন। এরপর আসুন ডান দিকের অংশটি, ডান দিকের অংশটি মোস্ট ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা অনেকে একটু বুঝতে ভুল করে, সে ঠিক আছে। এখানে আর হলো ইন্টারেস্ট, আমরা সবাই ইন্টারেস্টের সাথে সম্পর্ক পরিচিত, ইন্টারেস্ট হলো সুদ বাংলা ভাষায় বললে, মানে এই যে টাকাটা আপনি ইনভেস্ট করলেন 40 বছর ধরে, এই টাকাটা তো আপনাকে 40 বছর ধরে আপনি ব্যাঙ্কে রাখতেন বা আপনি কোনো ব্যবসা করতেন, তাহলে কিন্তু আপনাকে একটা বেনিফিট পেতেন আপনি, তাই না? তার মানে এই টাকাটা আপনি কিন্তু একবারে ইনভেস্ট করে ফেলছেন। তাইলে আপনি ব্যাংকে যদি 40 বছরের জন্য টাকাটা রাখতেন, তাহলে আপনি একটা ইন্টারেস্ট পেতেন, তার মানে এটাও আপনার অন কাইন্ড অফ লসের ভিতর বা কষ্টের মধ্যে পড়তেছে। তাহলে আমরা এখানে আর হলো আমাদের কি ইন্টারেস্ট, এটা আপনাকে কোশ্চেন্সে বলে দেওয়া থাকবে, 7%, 5%, 3%, এবং তাকে আমরা 100 দ্বারা ভাগ করবো, ভাগ করে আমরা ফ্যাক্টরে নিব। এরপর দেখুন, তাহলে আমরা ইন্টারেস্টের মান, এটা আমাদের একটা কস্টের পর্যায়ে পড়ছে, এবং সি হলো ওই যে টাকাটা ইনভেস্ট করছেন তার কত পার্সেন্ট, খেয়াল করবেন সি হলো টোটাল টাকাটা, যে টাকাটা আপনি খরচ করলেন তার পার্সেন্টেজ, হ্যাঁ, এবং এটা এভারেজ করা হয়েছে। এখন অন্য সময় কোশ্চিনসে আসতে পারে যে এভারেজ কেন করা হলো বিষয়টিকে, এভারেজ করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আপনি এই যে টোটাল টাকাটা খরচ করছেন, এই টাকাটা দেখুন সি কস্ট রিডিউস ফ্রম সি টু জিরো, মানে এই কস্টটা আপনার এক সময় শেষ পর্যায়ে 40 বছর পরে যে এই মানটা হয়ে যাবে জিরো, মানে অবচয় আমরা বলি, এই মানটা হয়ে যায় এলো জিরো, তার মানে ওর ইউজ করতে 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 ওর ভ্যালুটা একদম লেস হয়ে গেছে, তার মানে এটা তো হঠাৎ করে কমে যায় নাই, তাই না? এই জন্য আমরা মোটামুটি একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে নিই, এই যে আপনার এই কস্টের অ্যাভারেজ ভ্যালুটা, বুঝতে পারছেন বিষয়টি? তাহলে এইভাবে আমরা কস্টের পরিমাণটা নির্ণয় করবো। সবার শেষে যেটি করবো সেটি হলো বেনিফিটটি কস্ট দ্বারা ভাগ করে, যখন দেখবো তার মান অন থেকে বড় হয়েছে, তখন আমরা বলবো যে হ্যাঁ, আমার একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি রিকমেন্ডেশন দিতে পারবো যে ঠিক আছে, আমি এইখানে যদি লাইনিং করি কোনো চ্যানেলের, তাহলে সেটা আমার জন্য বেনিফিশিয়াল এবং আমরা উপকৃত হব, ঠিক আছে? আচ্ছা, এখন মোটামুটি সূত্রগুলো বুঝলেন, আমরা অঙ্ক গেলে এই সূত্রগুলোর আরও ডিটেলস জানতে পারবেন, ক্লিয়ার কনসেপ্ট আরও পাবেন। এখন আসুন আমরা যে এই কাজগুলো যেভাবে করি মূলত, সেটা হলো আমরা সব কিছুকে এরিয়াতে চিন্তা করি, ঠিক আছে? আর এরিয়াটা হিসাব করা হয় একটু অন্যভাবে, যে এই দেখুন একটা লাইন, এটা চ্যানেলের সেকশন, তাই না? এটা হলো আপনার উইথ, আর এটা হলো আপনার পার্শ্ব, তাই না? তো এই চ্যানেলের আপনার এটিকে হলো পেরিমিটার বলি আমরা, তাই না? এরকম পেরিমিটার, এবং এই বরাবর আমরা মনে করেন 1 কিলোমিটার চিন্তা করব। তাহলে আমার টোটাল পেরিমিটারটা আমরা হিসাব করব এবং এদিকে 1 কিলোমিটার চিন্তা করব। এই কথাটি কেন বলতেছি, কারণ আমাকে যখন স্কোয়ার কিলোমিটার কোনো একটা কথা বলবে, হ্যাঁ, বর্গ কিলোমিটার, তখন আমাকে বুঝতে হবে যে আমার সেই জিনিসটা আমার হলো এই হিসাবে কিলোমিটার, আমরা মানে এই হিসাবে এরিয়া চিন্তা করব, সেটা হলো পেরিমিটার ইনটু আপনি ওইদিকে চ্যানেল বরাবর কতটুকু লেন্থ নিচ্ছেন। আমি 1 কিলোমিটার চিন্তা করতেছি, হ্যাঁ, তাহলে আপনি সেই হিসাবে কাজটি করবেন। তাহলে আপনার এরিয়া হলো এই পেরিমিটার ইনটু হলো আপনার 1000, ঠিক আছে? 1000 মানে পেরিমিটার যদি মিটারে হয়, তাহলে 1 কিলোমিটার দ্বারা গুণ করলে 1000, তাহলে 18.8 যদি এর পেরিমিটার হয়, তাহলে 18.8 গুণ 1000, এটা হলো আপনার এরিয়া। এইভাবে চিন্তা করবেন, এরিয়া ক্যালকুলেশনটা ইম্পর্ট্যান্ট, এই জন্য বলে দিলাম আমি। আরেকটা বিষয় হলো আনলাইন আর লাইনের ক্ষেত্রে, আনলাইন করলে যে পেরিমিটারটা পাবেন, লাইন করলে তার থেকে পেরিমিটারটা কমে যাবে। কেন কমে যাবে এটা বুঝতে পারছেন, যে লাইন করার ফলে এখানে আপনার একটা আস্তর করবে এবং দেখবেন যে হিসাব করলে পেরিমিটারের মানটা কিছুটা হলেও কমে যাবে, ঠিক আছে? তো এই হলো কথাবার্তা, এখন চলুন আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখুন আমরা একটি এক্সাম্পল 5.1 একটু দেখার চেষ্টা করি। অ্যান অনলাইন ক্যানেল গিভিং এ সিপেজ লস, একটা সিপেজ লস দেওয়া আছে 3.3 কিউমিক পার মিলিয়ন স্কোয়ার মিটার, এটাকে ইম্পর্ট্যান্ট, পার মিলিয়ন স্কোয়ার মিটারকে আমাদের অবশ্যই স্কোয়ার মিটারে কনভার্ট করতে হবে। অফ ওয়েটেড এরিয়া ইজ প্রপোজ টু বি লাইন উইথ 10 সেন্টিমিটার থিক সিমেন্ট কংক্রিট লাইনিং উইথ হুইজ কস্ট RS এত এত দেওয়া আছে গিভিং দ্য ফলোয়িং ডেটা, ওয়ার্ক আউট দ্য ইকোনমিক্স অফ লাইনিং অ্যান্ড বেনিফিট কস্ট রেশিও, অনেক ডাটা দেওয়া আছে। আসলে ডাটাগুলো একবারে পড়লে আপনাদের মাথায় কিচ্ছু ঢুকবে না, আমি জানি, যে যে ডাটাগুলো প্রয়োজন হবে আমরা সে এখান থেকে দেখে নিব, ঠিক আছে? তো আমরা প্রথমেই যে দুটো ডাটা আমাদের খুবই প্রয়োজন সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। ওয়েটেড পেরিমিটার অফ দ্য চ্যানেল আর ওয়েটেড পেরিমিটার অফ দ্য লাইনিং, মানে লাইনিং করার পরের পেরিমিটার আর লাইনিং করার আগের পেরিমিটার, যেটি আপনাদেরকে চিত্রে দেখাইছিলাম আমি। এই ধরুন একটা চ্যানেল, এটা ধরুন আনলাইনড, আমি একটু লিখে রাখি, আর এই ধরুন একটা চ্যানেল যেটা হলো লাইনড, ঠিক আছে? তো এর লাইনের পেরিমিটারটা কত হবে, কম হবে,
এর দৈর্ঘ্য 5 মিটার আর আনলাইনের পেরিমিটারটা হবে 18.8 আপনার 8 মিটার। আর এইদিকে আমি এই চ্যানেলটির এদিকে আমি 1 কি করব, এদিকে আমি 1 কিলোমিটার চিন্তা করব, দ্যাট মিন্স 1000 মিটার। তাহলে আমার এরিয়াটা কি হবে, এরিয়াটা হবে 18.8 গুণ 1000। হ্যাঁ, এটা এত বর্গ মিটার, বিষয়টা কিন্তু এরকম। আর এদিকে হবে 18.5 ইন্টু 1000। ঠিক আছে, এই জিনিসটা আমাদের প্রয়োজন, এটা আমরা লিখে রাখলাম। এবার আসুন প্রথমে আমাদের হলো আমাদের বেনিফিটগুলো আমরা দেখি, বেনিফিটগুলো আমরা কী পাচ্ছি। হ্যাঁ, তো বেনিফিটগুলোর দিকে কিন্তু খেয়াল করি আমরা, প্রথমে দেখবো যে আমাদের সিপেজ লসটা, তাই না? তো সিপেজ লস একটু মন দেখলে দেখুন, এখানে 3.3 কিউমেক পার মিলিয়ন, তাইলে দেখুন 3.3 কিউমেক মিলিয়ন ইউনিটটার দিকে খেয়াল করুন পার স্কোয়ার মিটার। দেখুন এই হলো আপনার টোটাল বিষয়টা, ঠিক আছে, স্কোয়ার মিটার বর্গ মিটার লিখে দিই একবারে বর্গ মিটার। তো এখন আপনার কাজ হবে এই 3.3 আপনি মিলিয়ন থেকে যদি কিউমেকে রাখতে চান তাহলে 10^6 দ্বারা ভাগ দেবেন, স্বাভাবিক বিষয়। আর তাহলে থাকলো কি, কিউমেক বার বর্গ মিটার। এখন আপনাকে তাহলে বর্গ মিটারটাকে ভ্যানিশ করতে হলে কী করতে হবে, একটা এরিয়া দ্বারা গুণ করতে হবে। তাহলে এরিয়াটা কি, এরিয়া হলো এই যে এইটা, তার মানে 3.3 × 10^6 গুণ হলো এরিয়া কত আমার, এই যে 18.8 × 1000। দেখুন কত ইজিলি একটা জিনিস বের করা গেল, এই মিলিয়নটাকে ভ্যানিশ করলাম, তারপরে জাস্ট বর্গ মিটার এই যে এই এরিয়া দ্বারা গুণ করে দিলাম। এখন আসুন অঙ্কটা আমরা আরেকবার একটু পড়ার চেষ্টা করি। অ্যান আনলাইন ক্যানেল গিভিং এ সিপেজ লস, একটা আনলাইন ক্যানেলে এরকম সিপেজ লস আমার হচ্ছিল, খেয়াল করবেন। তাই লাইন ক্যানেল করলে কি সেই সিপেজ লসটা হবে না? হ্যাঁ, লাইন ক্যানেল করলেও কিন্তু কিছু পরিমাণ সিপেজ লস হতে পারে, সেটা খুবই মাইনর, এবং সেটাকে আমরা একটু ধরে নিতে পারি 0.01 কিউমেক পার মিলিয়ন স্কোয়ার মিটার, এটা আমরা ধরেই নিতে পারি। ঠিক আছে, তো এই কাজটি এখানে করা হয়েছে যে 3.3 থেকে 0.01 আমরা বিয়োগ দিয়ে দিব। হ্যাঁ, তার মানে এইটা আমাদের বেনিফিট হচ্ছে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে একটা মান পাবো আমরা, সেই মানটি আসবে আপনার 0.061852 কিউমেক। হ্যাঁ, এই মানটা আমরা এখান থেকে বেনিফিট হিসেবে পেয়ে যাব। এবার আসুন এই বেনিফিটের সাথে কিন্তু আমাদের আরেকটা বেনিফিট গুণ করার কথা ছিল, মনে করে দেখ যোগ করার কথা ছিল, সেই বেনিফিটটা হলো আপনার মেনটেন্স কস্টের হিসাবটা, তাই না? তো আমরা সেটি করবো। দেখুন এর সাথে আমরা টোটাল অ্যানুয়াল বেনিফিটটা তাহলে আমরা কীভাবে বের করবো, টোটাল অ্যানুয়াল বেনিফিট ইজ ইকুয়াল টু আমরা এই যে মানটা পেলাম। এখন আসুন আমরা এই এই কাজটিকে, যে কিউমেকের যে কাজটি, এই কাজটিকে আমরা টাকায় কনভার্ট করার চেষ্টা করি। দেখুন পরবর্তীতে আমাদের এখানে কি বলা হচ্ছে যে অ্যানুয়াল রেভিনিউ পার কিউমেক ওয়াটারফল অল ক্রপস। দেখুন পার কিউমেকের জন্য আপনার অ্যানুয়াল রেভিনিউ বলা আছে, যে আপনার রেভিনিউ হচ্ছে 3.5 লাখ, অনেক টাকা। তাইলে আপনি এখান থেকে এই যে পার কিউমেকের জন্য 0.061852 ইন্টু হলো 3.5 লাখ, ঠিক আছে, লাখসে যদি কনভার্ট করেন আপনি তাহলে 10^5, ঠিক আছে। আচ্ছা, এত টাকাই কনভার্ট হয়ে গেলো। প্লাস এবার আপনি কি করবেন, এটাকে আপনি এখন হলো আপনার ওই যে ওই পি ইন্টু আর, মনে আছে আপনাদের পি ইন্টু আর? এখন দেখুন এবার দেখতে হবে আপনাকে যে এই যে অ্যানুয়াল মেনটেন কস্ট অফ অনলাইন চ্যানেলের পার 10 স্কোয়ার কিলোমিটারে হলো আপনার 1 টাকা, 1 টাকা করে আপনাকে ধরছে, ঠিক আছে। তাহলে 1 টাকা করে যদি আপনার মেনটেন্স কস্ট ধরে পার 10 আর কি, তাহলে আপনি এটাকে এভাবে হিসাব করবেন, তাহলে প্রত্যেক বর্গ মিটারে আমার কত, 1 টাকা পার বর্গ মিটার, বিষয়টা এরকম, তাই না? তাহলে 1 টাকা থাকলো ইন্টু বর্গ মিটার, কত কত বর্গ মিটার আছে আমাদের, আমাদের বর্গ মিটার আছে হলো 18.8 × 1000, তাই না? 18.8 × 1000, এবং এটাকে আবার গুণ দিতে হবে ওই যে একটা ফ্যাক্টর দ্বারা, মনে আছে? সেই ফ্যাক্টরটা এখানে লেখা নেই, কিন্তু এটা আপনি ধরে নেবেন, সেটা হলো 0.40, ঠিক আছে। তাহলে 0.40 × 1000 × 18.8 × 1 করলে টোটাল টাকায় কনভার্ট হয়ে গেছে, কিন্তু এটা এটাও টাকায় কনভার্ট হয়ে গেছে, এটাও টাকায় কনভার্ট, দুটো যোগ করলে আমাদের আসবে হলো 22,400.2 টাকা, ঠিক আছে। এই টোটাল হলো আমার বেনিফিট পাচ্ছি আমি। তাহলে প্রত্যেক বর্গ মানে প্রত্যেক কিলোমিটারে আমি যে এই চ্যানেলটা ডিজাইন করলাম, এর প্রত্যেক কিলোমিটারে আমি 22,400 টাকা হলো আমার কি বেনিফিট পাচ্ছি। এবার আসুন আমার কস্ট কত হচ্ছে, বেনিফিট তো পেলাম, এবার কস্ট তো দেখতে হবে আমাদেরকে, কস্ট এবার কস্টের হিসাবে যাবো।
কস্ট হিসেবে যাওয়ার আগে দেখুন আমাকে এখানে বলতেছে যে 180 টাকা পার 10 স্কোয়ার পার মানে 10 বর্গ মিটারে আমার 180 টাকা খরচ হচ্ছে। তাহলে আমাদের টোটাল কত বর্গ মিটার আছে লাইন করার পর সেটা আমরা খেয়াল করব। তাহলে আমরা সি মানে আমাদের সূত্রটা ছিল মনে করে দেখুন সি বাই ওয়াই ইন্টু সি আর বাই 2 × 100। আমাদের মেন কাজ হলো সিটা বের করা, আর এই সিটা বের করা সির মানটা অলরেডি ডিরেক্টলি বলে দেওয়া আছে 180 টাকা। কিন্তু 180 টাকা আমাদের একটু ঘোরায় লিখতে হবে। দেখুন প্রত্যেক 10 বর্গ মিটারের জন্য 180, তাহলে আমরা 180কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেক বর্গ মিটারের জন্য আসতেছে, তাহলে এত টাকা পার বর্গ মিটার খেয়াল করুন। এটাই তো, তাহলে 180 ভাগ 10, এবার কত বর্গ মিটার এবার খেয়াল করুন। বর্গ মিটার হলো এই যে এখন হলো আমাদের লাইন করা চ্যানেল, তাই না? লাইন করার পরে আপনি হলো লাইন করার কারণে কস্টের হিসাবটা করতেছেন, তাহলে আমাদের আসবে হলো এই যে 18.5 × 1000। আমি এরিয়াটা কিন্তু আমি এই জন্য প্রথমে শিখেছি এরিয়াটা বারবার ইম্পর্ট্যান্ট, এই লাইন করার পরে হিসাবটা কিন্তু, তাহলে 18.5 × 1000 আমি এখানে 18.5 × 1000 লিখবো, 18.5 × 1000। এটা করার পর আমি এখান থেকে এই মানটা সি হিসেবে কাউন্ট করবো, তাহলে এই সির মানটা আমার এখান থেকে আসবে হলো 333। তাহলে একবার আমি লিখি 333 × 10³, এত টাকা, ঠিক আছে? তাহলে আমি ডিজাইনে আর ওয়াইজ কারণ 40 বছর ধরলাম, আর এর মান আমি ধরে নিলাম 5%, যদি দেওয়া থাকে না দেওয়া থাকলে ধরবেন, আর না দেওয়া থাকলে 5% ধরে নেবেন, ঠিক আছে? এখন সির মানটা তাহলে 333 × 10³ / y হলো 40 বছর প্লাস সি আমার আবার 33 একই মান ইনপুট করবেন গুণ আর হলো 5/2 × 100, ঠিক আছে? এই যে এখানে 5%, এই যে এখানে অবশ্যই 5% ইউজ করবেন যদি 100 দ্বারা ভাগ করছেন, তো এটা করলে আমার কস্টের মান আসবে হলো আমার 16,650 টাকা। একটু খেয়াল করুন 22,000 টাকা আমাদের 22,400 টাকা লাভ হচ্ছিলো, আর আমাদের সেখানে কস্ট হচ্ছে হলো 16,650 টাকা। তাহলে কস্ট বেনিফিট রেশিও করলে আমাদের বেনিফিট বাই কস্ট করলে 22,000 এর 16,000 দিলে 1 থেকে অবশ্যই বেশি হবে, ঠিক আছে? 1 থেকে মানে আমাদের মান আসবে 1.34, যেটা 1 থেকে বড়, তার মানে অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনি এখানে রিকমেন্ডেশন দিতে পারেন, হ্যাঁ ঠিক আছে আমি এখানে লাইন করলে আমি বেশি উপকৃত হবো। তাহলে এই জাস্টিফিকেশনটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন সময় এই টাইপের অঙ্ক আপনাদের থাকে, তো আপনারা কিন্তু থাকলে এইভাবে সলভ করবেন, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আপনার কস্ট বেনিফিট রেশিওর বিষয়টি শিখে ফেললাম। এখন আসুন আমরা একদমই প্র্যাকটিক্যালি একটা কাজ করার চেষ্টা করব। একদমই যেমন ধরুন কাজটি হলো যে আপনি ধরুন একটা সাইটে গেছেন, যে সেখানে যে দেখলেন যে আপনি একটা অনলাইন চ্যানেল আছে, হ্যাঁ, এখন আপনার কাজ হবে যে ওই চ্যানেলটাকে আপনার লাইন করতে হবে। লাইন করার পরে আপনি যে কস্ট বেনিফিট রেশিও সেটাকে জাস্টিফিকেশন করে দেবেন আর কি, ঠিক আছে? তার মানে আপনি প্রথম হলো অনলাইন চ্যানেল আছে সেটাকে আপনি লাইন করবেন, লাইন করার পর সেটার কস্ট বেনিফিট রেশিও নির্ণয় করবেন, ঠিক আছে? তাইলে আপনার কয়েকটি কাজ করতে হবে এখানে। এখন হলো এইখানে আপনি কিসের ভিত্তিতে কাজটি করবেন, এখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে অনলাইন চ্যানেলে যে পরিমাণে কিউ যাচ্ছিলো সেই পরিমাণে কিউ ধরে আপনাকে লাইন চ্যানেলটাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? দেন কস্ট বেনিফিট রেশিও করতে হবে, ক্লিয়ার বিষয়টি? তো আমরা সেরকমই একটি ম্যাথ কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা এই ম্যাথটি যদি একটু খেয়াল করেন, এই যে এখানে এক্সাম্পল 5.2, আমি যে কথাটি মাত্র বলছি সে এখানে সেই কথাটি বলা হচ্ছে, অনলাইন চ্যানেলের কিউ আপনাকে এখানে দেখুন অনলাইন চ্যানেলের কিছু ডাটা দেওয়া আছে, এই ডাটা থেকে কিন্তু আপনি ইজিলি ম্যানিংসের সূত্র ইউজ করে আপনি কিন্তু কিউয়ের পরিমাণ বের করতে পারবেন, আর ওই কিউ ধরে আপনাকে লাইন চ্যানেলের ওয়াই বের করতে হবে, ঠিক আছে? তার মানে আপনার এখানে নতুন করে একটা ডিজাইনের দিকে যেতে হবে। তা আপনি চিন্তা করুন যে যদি কোনো অনলাইন চ্যানেলের এই ফ্লোর ডেপথ এরকম হয়, তার মানে তার একটা কিউ থাকে, ফ্লোর ডেপথ যদি ধরুন 1 হয়, তাহলে আপনি চিন্তা করুন লাইন চ্যানেল যদি সেই কিউ পরিমাণ একই সেম কিউ এখানে রাখতে হয়, তাহলে মনে রাখবেন অবশ্যই যে এই ফ্লোর ডেপথের পরিমাণটা কিন্তু অবশ্যই কমে যাবে, ঠিক আছে? এখানে 1 হলে এখানে 0.85 বা 0.90 এরকম সামথিং লাইক দ্যাট কিছু একটা হবে, ঠিক আছে? তার মানে কমে যাবে, লাইন যখন করা হয়ে যাবে তখন ফ্লোর ডেপথের পরিমাণটা কমে যাবে। তো আপনার এই ফ্লোর ডেপথের পরিমাণটা বের করাই মূলত কাজ, এটাই হলো আপনার ডিজাইন, ঠিক আছে? তাইলে আমরা প্রথম কী করব, আমাদের এরকম একটি অঙ্ক দেওয়া আছে, সবটা দেওয়া আছে, আপনি এখান থেকে কিউ বের করব। তাহলে কিউ আমার জানা হয়ে গেল, এখন আমি কী করব, এখানে ওই কিউ বসাবো, বসানোর পর এখান থেকে আমাদের ওয়াইয়ের পরিমাণটা বের করব। ওয়াইয়ের পরিমাণটা বের করে আমরা দেখব যে সেই ওয়াই মানটা কত আসে। তাহলে আমরা এরকম একটা অঙ্ক এখন দেখার চেষ্টা করি। দেখুন অঙ্কটিতে এখানে সব কিছু বলা আছে, আমরা সূত্র বসাবো কিউ ইজ ইকুয়াল টু 1/n,
q is equal to 1 by n a r 2 third s naught to the power half এই সূত্রটি আমরা এখানে বসাবো ঠিক আছে বসানোর পর এখান থেকে আমরা 1 by n এর মান দেখুন এখানে দেওয়া আছে ঠিক আছে n এর মান দেওয়া আছে a এর মান দেওয়া আছে r এর মান দেওয়া আছে ঠিক আছে আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশন একটু দেখা দিচ্ছি দেখুন এখানে আপনার এই হলো ক্যান্ডেলের ফিগারটা স্লোপিং দেওয়া এই যে দেখুন ওয়েটেড পেরিমিটার আপনার মেন উদ্দেশ্য হলো পিটা বের করা তো আপনি পিটা কিভাবে বের করবেন সেটা আপনি নিজেও জানেন এই বিষয়গুলো আসলে এখানে আলোচনা করার বিষয় না এইটা ইনটু এটা 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 যোগ এটা যোগ এটা ঠিক আছে তো এইগুলো এই মানগুলো কিভাবে বের করতে হয় সাইড স্লোপ যদি দেওয়া থাকে 1:1.5 তো কিভাবে বের করতে হয় আপনারা এটা জানেন তো সেটা আর কি পেরিমিটারটা বের করে নেওয়া হয়েছে পরবর্তীতে পেরিমিটারটা যদি জানা থাকে আপনি যে কোনোভাবে এর কিন্তু এরিয়াটা বের করতে পারবেন আপনি আর এরিয়া বের করতে বললে আর ইজিক্যাল টু এ বাই পি করলে আপনি আর এর মানটা বের করতে পারবেন এখানে দেওয়া আছে আপনারা একটু দেখলেই বিষয়টি বুঝতে পারবেন কীভাবে কাজটি করা হয়েছে ঠিক আছে তো এইভাবে করবেন আপনারা মানে এই জায়গায় দেখুন এই মানটা আর কি বের করে নেওয়া হয়েছে আর এর সাথে যোগ দেওয়া হয়েছে আর কিচ্ছু না এরপর কিউ ইজ ইকুয়াল টু 1/n a r² এস নটের মান দেওয়া আছে সেটি মানটি বসালে আমরা সেখান থেকে 1.715 পাবো বলে কিউ এর মান তো কিউ যখন আমাদের 1.75 এর পরের কাজটি আপনাদেরকে আমি একটু দেখাই দিই ঠিক আছে এর পরের কাজটি একটু ইম্পর্টেন্ট এই কিউ এর মানটা এখানে যে 1.715 লিখবেন আপনি 1/n a r² এস নট হাফ এ আর আর এই এ আর আর এর ক্ষেত্রে আমরা জানি আর এর মান আমরা জানি কি যদি এটা যদি ট্র্যাপিজয়েডাল সেকশন হয় তাইলে আমরা জানি যে দেখুন এখানে একটু ঘুরিয়ে কাজটিকে করতে হবে মানে এই দেখুন আপনার এ এবং পি আপনারা এই সূত্রের সাহায্যে বের করে নেবেন ঠিক আছে বিএইচ আপনারা এই সূত্রটা শিখে আসছেন বিএইচ প্লাস এস স্কোয়ার বি প্লাস টু এস ইনটু আবার 1+s² কীভাবে আসছে এটা আপনারা জানেন এই মানটা এখানে এইস এর মানটা শুধু আননোন থাকবে আর সব মানটা আপনার নোন আছে এখানে তো আপনি সেই মানটা এখানে বসাবেন এ আর 2/3 এর মান আলটিমেটলি এ ইনটু এ বাই পি বিষয়টা এরকম হয়ে যাবে পরবর্তীতে এ 2/3 আর হলো পির উপর 2/3 এইভাবে এরকম একটা ফর্মেটে নিয়ে আসবেন আর এর মান তো এ বাই পি এর উপর 2/3 পির উপর 2/3 পরবর্তীতে এর মান হলো 2/3 এর সাথে 1 যোগ করলে যা হয় আর কি হ্যাঁ 5/3 মানে আসবে এর উপর 5/3 আর পির উপর 2/3 এরকম একটা ফর্মেটে নিয়ে আসলে আপনাদের কাজ করতে সুবিধা হবে দেখুন 5/3 আর 2/3 এরকম এই অঙ্কগুলো করছেন আপনারা অপেন চ্যানেলে এই জন্য আমি এত বেশি গুরুত্ব দিয়ে দেখাচ্ছি না এটা করার পর এখান থেকে আপনি আলটিমেটলি ওয়াইটা আননোন থাকে তো এই ওয়াইটা পেয়ে যান হ্যাঁ তো আগের ওয়াই ছিল দেখুন 0.91 আর পরবর্তীতে ওয়াইটা আসলো হলো আপনার 0.675 তার মানে বুঝতে পারছেন যখন চ্যানেলটা লাইন করা হয়ে গেছে তখন আপনার সেখানে কিন্তু মানটা কমে গেছে ঠিক আছে তাহলে এই দুইটা ইকুয়েশনে এই যে কিউ এটা আর এই কিউ এটা এই দুটার ভিতরে পার্থক্যটা কোথায় হলো এই জায়গাটা একটু খেয়াল করতে হবে লাইনিং করা মানে হলো এন এর মানের পরিবর্তন হওয়া খেয়াল করবেন লাইনিং করা মানে হলো এন এর মানের পরিবর্তন হওয়া আগে এন এর মান একরকম ছিল পরবর্তীতে এন এর মানটা অন্যরকম হয়ে গেছে কিন্তু ঠিক আছে আর এই এন এর মান যদি কোশ্চেন্সে দেওয়া না থাকে আপনার সুবিধা মতো আপনি ধরে নিতে পারেন তবে কোশ্চেন্সে উল্লেখ করা থাকবে ঠিক আছে এখানে ধরে নেওয়া হয়েছে 0.014 ধরে নেবেন আপনি এরপর আমরা যেটা করি টোটাল ডেপথ নির্ণয় করার ক্ষেত্রে আমরা ফ্রি বোর্ডটা যোগ করে দিই ফ্রি বোর্ড নিয়ে একটা মানে ফাঁকা জায়গাটুকু কতটুকু ফাঁকা জায়গা থাকবে হ্যাঁ চ্যানেলের উপরে তো এটা আর কি ফ্রি বোর্ড আপনারা জানেন 0.67 প্লাস আমরা 0.5 ধরলাম ধরার পর এটার মান আসতে হলো 1.17 ঠিক আছে তো এইভাবে মূলত আমাদের কাজটি করতে হবে এরপরে আমরা এই যে চ্যানেলটি লাইন করলাম লাইন করবো এরপর আমরা কস্ট বেনিফিট রেশিওটা নির্ণয় করার চেষ্টা করব তাহলে আমরা যে ডাটাগুলো পেলাম সেই ডাটাগুলো দিয়ে আমরা একটা লাইন চ্যানেলের চিত্র এঁকে ফেলি চিত্রগুলো এটা এরকম 1.52 মিটার চওড়া ছিল এদিকে 1:1.5 আর যাই হোক এরপরে হলো আপনার 1.17 টোটাল ডিপ ছিল এখানে 1.67 হলো ওয়াটার লেভেল পর্যন্ত পরে এইটুকুলো ফ্রি বোর্ড ছিল ফ্রি বোর্ড 0.50 পরে টোটাল ডিপ ছিল 1.17 এই টোটাল ডিপটা ইম্পর্ট্যান্ট কেন ইম্পর্ট্যান্ট আমি একটু পরে বলতেছি এরপর দেখুন পি পি ইজিকুয়ালটা আমাদের মনে করে দেখুন বি প্লাস টু এস রুট ওভার 1+s² ছিল এই এইচ বলতে কিন্তু টোটাল এই চ্যানেলের ডেপথ খেয়াল করবেন এখানে ভুল করে আবার আপনার এই যে ওয়াটার লেভেলের ডেপথ এই ডেপটা কিন্তু যোগ করে দিয়েন না ঠিক আছে এইখানে 0.67 কিন্তু দিয়ে দিয়েন না এখানে টোটাল ডেপথটা চিন্তা করতে হবে ফ্রি বোর্ড যোগ করার পর যে ডেপটা পাওয়া যাবে সেটা তাই সেটাই আমি এখানে করছি করার পর পির মানটা পেয়ে গেছি পির মানটা পাওয়ার পর এবার মনে করে দেখুন আগে যে কাজটা করছি সেই কাজটি এদিকে আমরা 1000 মিটার চিন্তা করছি 1000 মিটার তাহলে আমাদের আসতে চলে এরিয়ার মান আসতেছে কত পেরিমিটার ইনটু 1000 এত বর্গ মিটার পার কিলোমিটার
পার কিলোমিটারে আমাদের এরিয়া হলো এত বর্গ মিটার, বিষয়টা হলো এরকম আর কি। হ্যাঁ, তাহলে এরিয়া যদি পেয়ে যায় বাদবাকি কাজ তো খুবই সহজ, ঠিক আছে। ঠিক এই এরিয়াটা বের করাটার জন্যই কিন্তু আমরা এতগুলো কাজ করে আসলাম, ঠিক আছে। তা আমি আগে পর্যায়ক্রম অঙ্কটি শেষ করি, তারপর আমি সামারাইজ করলে আপনাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে একেবারেই, ঠিক আছে। এখন আসুন, আগে যেভাবে আমাদের ডিরেক্টলি, এখন দেখুন এখানে অঙ্কটিতে বলা হচ্ছে লেন্থ অফ ইরিগেশন সিজন 150 ডেইজ, ঠিক আছে। আগে যেরকম ডিরেক্টলি আমাদের আপনার কিউমেকের পরিমাণ দেওয়া ছিল, এখানে কিন্তু ডিরেক্টলি কিউমেকের পরিমাণ দেওয়া নেই। তাইলে আমরা এই মানটা, কিউমেকের পরিমাণটা কীভাবে বের করবো? তাইলে বুঝতেই পারছেন যে ইরিগেশন সিজনের মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ইরিগেশন সিজন যদি জানি, তাহলে আমরা কি এটাকে বের করতে পারবো না? পারবো। একটু খেয়াল করে দেখুন যে আমাদের ইরিগেশন সিজন দেওয়া আছে ডেতে, তাই না? তাহলে আমরা আমাদের প্রতি ইসে আমাদের কিউসিয়াস কিউ কত ছিল খেয়াল করবেন, কিউ ছিল হলো 1.715, খেয়াল করুন 1.715 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 1.715 মিটার কিউব পার সেকেন্ডে। তাহলে আমরা যদি 150 দিনের হিসাব করি, তাহলে 150 গুণ হলো 88,400, খেয়াল করবেন। এইটা করলে আমাদের মান আসবে হলো আপনার 2.64 এত হেক্টর মিটার। মানে আমি এটাকে একবারে হেক্টর মিটার নিয়ে গেছি। কীভাবে আমি বলি, এটা ছিল হলো ঘনমিটার, পরে এটাকে আমি 10,000 দ্বারা ভাগ করছি, ভাগ করলে আমার সেটা হয়ে গেছিল হেক্টর মিটারে, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই আর কি, আর কিচ্ছু না। তো এইভাবে আমরা হেক্টর মিটারে কনভার্ট করার পর, এই হেক্টর মিটার নিয়ে আর একটা রিজন আছে, সেটি হলো দেখুন কস্ট অফ অর্ডারটা আমার বলছে যে 150 পার হেক্টর মিটার। এই কারণে আমি মূলত এই হেক্টর মিটার নিলাম, নাহলে আমার নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, আমি কিউ মেকেই রাখতে পারতাম বা অন্য কোনো ইউনিটে, যেই ইউনিটে কস্টের পরিমাণ দেওয়া থাকে সেই ইউনিটে মূলত নেওয়ার চেষ্টা করা হয়। তো সেই জন্যই মূলত আমি এটাকে হেক্টর মিটারে নেওয়ার চেষ্টা করছি। তো এরপরে আসুন, তাহলে আমাদের এই কাজটি শেষ, এরপরে আসল কাজ হচ্ছে সিপেজ লস। এখন হলো সিপেজ লসে যাব, আমাকে বলছে যে 1.5% পার কিলোমিটার, তার মানে আমার আগে যে আমি যে কিউ মেকটা পেলাম এর 1.5%, ঠিক আছে। তাহলে আমি যদি এটার 1.5% করি, তাহলে আমি এটাকে ক্যালকুলেটিং করবো কিউ ইজ ইকুয়াল টু 1.5 ভাগ 100 গুণ হলো আমার এই যে এই মানটা, এই মানটা গুণ করলে আমার এই এখান থেকে আসবে হলো আপনার 33.3 হেক্টর মিটার। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই হলো আমার সিপেজ লস হচ্ছে, খেয়াল করবেন এটা আমার কী হচ্ছে, এটা আমার সিপেজ লস হচ্ছে। এখন যদি সিপেজ লস পার কিলোমিটারে এরকম হয়, আমাকে বলছে যে সিপেজ লসের কস্ট হলো 150 টাকা, ঠিক আছে। তাহলে 150 টাকা হারে আমার এই কাজটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কী করবো, এর সাথে 150 আমি এখানেই করে দিচ্ছি, আমার মান ছিল 33.3 গুণ হলো 150, ক্লিয়ার বিষয়টি। এরপর যোগ করবো হলো, খেয়াল করবেন এবার দেখুন এই জায়গাটুকু, এই যে এই ডাটাগুলো নিচের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো টোটালি হলো আপনার সেই সেই মেনটেন্স কস্ট। তাহলে আমার ডাটা দরকার ছিল কয়টা, বেনিফিটের জন্য দুইটা, একটা হলো সিপিএসের ডাটা দরকার ছিল, একটা হলো মেনটেন্সের ডাটা দরকার ছিল। এটা হলো জায়গাটুকুই মেনটেন্সের ডাটার কথা বলতেছে। তো আমাকে বলতেছে দেখুন যে পার কিলোমিটার ইয়ারে যাই হোক, বলতেছে যে ফর আনলাইন ক্যানেলিনার হচ্ছে 1,000 টাকা, অ্যান্ড ফর কংক্রিট লাইন ক্যানেলে 200 টাকা, আর আদার অ্যাডিশনাল বেনিফিট হলো 350 টাকা, সবগুলো আমার বেনিফিট। চিন্তা করুন যে আনলাইন ক্যানেলে হলো আপনার কস্ট ছিল হলো 1,000 টাকা, আর কংক্রিট লাইন ক্যানেল হলো 200 টাকা। তাহলে আমার বেনিফিট কতটুকু পাচ্ছি, এইটা হলো আপনার হিসাবের বিষয়, খেয়াল করবেন এটা হলো আমার বেনিফিট কতটুকু পাচ্ছি। লাইনের ক্ষেত্রে হলো 200 টাকা খরচ করতেছেন, আর আনলাইনে হলে 1,000 টাকা খরচ করতে হতো, তাহলে আমাদের বেনিফিট আছে কত, 800 টাকা। তাহলে আপনি এখানে যোগ করুন বেনিফিট 800 টাকা প্লাস আদার কস্ট হলো আপনার 350 টাকা। এইভাবে করলে আপনি টোটাল 333.3 × 150 + 800 + 350 যদি করেন, তাহলে টোটাল মান পাবেন হলো 6,145 টাকা। তাহলে পার কিলোমিটারে 6,145 টাকা হলো আপনাকে কী করতে, আপনার বেনিফিট হচ্ছে। এবার আসুন কস্ট কতটুকু হচ্ছে, ঠিক আছে। তো কস্টের কথা চিন্তা করলে ওই সূত্রটা মনে করে দেখুন, সূত্রটা আমরা জাস্ট লিখবো আর কিছু না। এখন আসুন, তাহলে আমরা যেটা করবো এই সূত্রটা এই যে লেখার চেষ্টা করছি এখানে, C/Y + ½ × CR/100, আর এর মানটা আমাদের ইম্পর্ট্যান্ট, এর মানটাও আমি লিখে রাখছি, আগে যেটা পেলাম সেটিই লিখছি। আর এখন দেখুন এই যে বলতেছে যে কস্ট অফ কংক্রিট লাইনিং, কংক্রিট লাইনিংয়ের জন্য 16 টাকা পার স্কোয়ার মিটার, 16 টাকা আমাদের কংক্রিট লাইনিংয়ের জন্য খরচ হয়েছে প্রত্যেক স্কোয়ার মিটারে। তাহলে আমরা বলতে পারি যে আমার সির মানটা তাহলে কত আসবে, এই যে 5.74 × 1,000 এত বর্গ মিটার গুণ হলো 16, এই 16 টাকা আমাদের প্রত্যেক স্কোয়ার মিটারে খরচ হয়েছে।
তাহলে আমার এত বর্গমিটার জায়গা ছিল, তাহলে 16 গুণ এত, পরে আমরা এই মানটা বসাবো সির মান হিসেবে, ওয়ায়ের মান ধরবো সির মান, তো এটাই পেলাম। আর ওয়ায়ের মান হলো 40 বছর ধরুন, হাফ ইন্টু সি, আর এর মান দেখুন এখানে দিয়ে দিছে, আর এর মানুষের ইন্টারেস্ট রেট হলো 7%, এখানে 7%, এখানে 40 বছর ডিজাইন ইয়ারও বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 7% ধরুন এখানে গুণ হলো এই সির মানটা বসাবেন, 7 ভাগ 100 করবেন, করলে এখান থেকে আপনি একটা মান পাবেন, ঠিক আছে। এই মানটা আপনার আসবে হলো 5,510.4 টাকা, এরকম একটা মান আপনার আসবে, ঠিক আছে। তাহলে আগে আপনার খরচ হলো হলো 6,145 টাকা, আর হলো 5,000, তাহলে অবশ্যই বুঝতে পারছেন কস্ট বেনিফিট রেশিও 1:1 বেশি। হ্যাঁ, তাহলে আমরা যদি বসাই কস্ট বেনিফিট রেশিও 6,145 ভাগ হলো আমার 5,510.4 = 1.11, তাহলে 1:1 বড়, তার মানে আমার কস্ট বেনিফিট রেশিও ঠিক আছে। হ্যাঁ, তো এই অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু অঙ্কটি আসে। অঙ্কটি এবার অঙ্কটি পড়ি আমরা, এইবার অঙ্কটির দিকে একটু খেয়াল করি, এক্সাম্পল 5.2। এই অঙ্কটি আমি সামারি করতেছি একদমই, কারণ অঙ্কটি অনেক বড়, আমি প্রথমে এই জন্য পড়িনি, কারণ অঙ্কটি পড়লে আপনারা কিচ্ছু বুঝতেন না। আমি এখন পার্ট বাই পার্ট অঙ্কগুলো সলভ করছি, তারপর আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখানে বলা হচ্ছে অ্যান এক্সিস্টিং ল্যান্ডলাইন ক্যান চ্যানেল ইজ হ্যাভিং দ্য ফলোয়িং ডাইমেনশন, কিছু ডাইমেনশন দেওয়া আছে। ইট ইজ প্রপোজ টু লাইন দিস চ্যানেল ফর দ্য সেম ডিসচার্জ ক্যাপাসিটি, ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ দ্য লাইন চ্যানেল অ্যান্ড ওয়ার্ক আউট দ্য ইকোনমিক্স অফ দ্য কংক্রিট লাইনিং ইফ ফলোয়িং ডাটা আর গিভেন। যদি ফলোয়িং ডাটা দেওয়া থাকে, তা ইকোনমিক অ্যানালাইসিস করতে হবে এবং আপনার চ্যানেলটাকে ডিজাইন করতে, ডাইমেনশনকে নির্ধারণ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো একই ডিসচার্জের জন্য কাজটি করতে হবে। তাহলে আমার একটা অনলাইন চ্যানেল দেওয়া আছে, আমি তার থেকে একটা ডিসচার্জ কিউব বের করে ফেলবো। তাহলে আমার প্রথম কাজ হবে কি, একটা কিউব বের করে ফেলা। কিউ বের করার পর আমি ওই কিউ দিয়ে আননোন ওয়ায়ের মান বের করবো, সেটা হলো আমার লাইন চ্যানেলের ক্ষেত্রে। আননোন ওয়ায়ের মান বের করলে কি আমরা সেখান থেকে একটা এরিয়া পাবো না? এরিয়া মনে করে দেখুন 1,000 × হলো ওই যে পি পেরিমিটার, তাহলে আমরা এরিয়া পেয়ে যাচ্ছি, ওই এরিয়া দিয়ে আমার সব কাজ করতে হবে। তাহলে ওই এরিয়া বের করার জন্যই মূলত আমি এতগুলো কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে এরপরের কাজটা কি, এরপরের কাজটা হলো আমার সিপিএস লসের পরিমাণ আর মেইনটেন্স কস্টের হিসাবটা করতে হবে। তা সিপিএস লসের পরিমাণ বলছে 1.5% পার কিলোমিটার, আর আমাকে 150 দিনের হিসাব দেওয়া আছে। এই কাজটা একটু নতুন, এই কাজটি করে নিয়ে আসতে হবে আমাদেরকে। এখানে যে কিউ এর পরিমাণটা ছিল, এই কিউরে 150 দ্বারা গুণ করে যে ডেতে মিটার সেকেন্ডে কনভার্ট করবেন আর কি, করার পর সেখান থেকে আমি 1.5% করে সিপিএস লস পাবেন, আর এখান থেকে ডিরেক্টলি আমি হলো আমার মেইনটেন্স কস্টের ওই কাজটা পাবো, তাহলে টোটাল কস্টটা পেয়ে যাবো। আর আমার এখান থেকে এরিয়া পাওয়া ছিল, আর এখান থেকে 16 পার স্কোয়ার মিটারে 16 টাকা কস্ট হয়, সেখান থেকে আমি C/Y × 100 ওই যে 17টা ইউজ করবো, সেখান থেকে আমি কস্টের হিসাবটা পাবো। পরবর্তীতে আমি ইজিলি কস্ট বেনিফিট রেশিও নির্ণয় করে বলতে, খুবই ইজি একটি অঙ্ক, খুবই সংক্ষেপে করা যায়, কিন্তু অনেক সময় মাথায় ঢুকে না, যার কারণে অনেকে অঙ্কটি সলভ করতে পারে না। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আপনাদের সাথে এখন কিছু ইম্পর্টেন্ট ডাটা শেয়ার করব। তো লাইনিং আর আনলাইন বলতে মূলত এনকেই বোঝাই। হ্যাঁ, তো সেই এনের ভ্যালুটা আমরা এখানে শেয়ার করবো। এনের ভ্যালু যদি আর্দেন বা সয়েল হয় তাহলে 0.025 ধরবো, আর লাইনিং যদি হয় তাহলে 0.015 ধরবো, যেহেতু রেঞ্জটা 0.023 থেকে 0.030 আর রেঞ্জটা 0.012 থেকে 0.02, তার মধ্যে সচরাচর আমরা এটি ধরে থাকি আর কি। আর ফ্রি বোর্ড অ্যাড করার ক্ষেত্রে আমরা যে ডেপথ পাবো তার 5 থেকে 20% যোগ করবো আর কি, ঠিক আছে। এটা মনে রাখবেন, ডেপথের যে ডেপথ পাবো তার 5 থেকে 20%, এই দুটো ডাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই দুটো ডাটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে আর এই চেকিংয়ের ক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট দুটো প্যারামিটার। তো এখন আপনাদের সাথে টাইপস অফ লাইনিং নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো টাইপস অফ লাইনিং মোটা দাগে বললে দুই রকমের, আপনি একটু চিন্তা করলে ওই বিষয়টি বের করতে পারবেন। সেটি হলো যে আমরা যখন আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে লাইনিং যে শুধুমাত্র আপনার সিমেন্ট ব্রিক এগুলো দিয়ে করা হয় তা না, আপনার আর সারফেসকে ভালোভাবে কম্প্যাক্ট করেও কিন্তু লাইনিং করা যেতে পারে। তো এইভাবেই এই মানে হার্ড ম্যাটেরিয়ালসের সাহায্যে আর হলো আর্থেন টাইপ ক্যানেল লাইনিং, এই দুই রকম ভাগে মূলত ভাগ করা যেতে পারে। আর হার্ড সারফেস লাইনিংয়ের ভিতর বুঝতে পারতেছেন যে আরও অনেকগুলো প্রকারভেদ থাকবে, কারণ কোনোটা সিমেন্ট দিয়ে করবেন, কোনোটা মনে করেন যে আপনার বোল্ডার দিয়ে, কোনোটা ব্রিক দিয়ে, কোনোটা প্লাস্টার কংক্রিট লাইনিং হবে, কোনোটা অ্যাসফাল্ট কংক্রিট লাইনিং হবে, ঠিক আছে। এই যে এই বিষয়গুলো, আর আর্থেন টাইপ যেগুলো সেগুলো কম্প্যাক্টেড আর্থ লাইনিং আর হলো সয়েল সিমেন্ট লাইনিং। তো আমরা এই প্রত্যেকটারই একটু ডিটেলস জানার চেষ্টা করব। তা সাধারণত আমাদের এই প্রত্যেকটার বেশি ডিটেলস জানার প্রয়োজন নেই, আপনার সংক্ষেপে আর কি দুই চারটি তথ্যভিত্তিক কথা জানলেই মোটামুটি হবে, ঠিক আছে। তো আমরা প্রথমেই কাস্টিং সিটু বা এই যে হার্ড সার্ফেস লাইনিংয়ের প্রথম টপিক, প্রথমটি যেটি সেটি নিয়ে কথা বলতেছি, যে কাস্টিং সিটু সিমেন্ট কংক্রিট লাইনিং।
তো এখানে দেখুন বলা হচ্ছে যে আপনার মিক্সারটা হবে 1:2:4 ফর গুড কোয়ালিটি অফ লাইনিং। দিস ইজ এ ওয়াইডলি ইউজড লাইনিং মেথড ফর ইটস ডিউরেবিলিটি, ইম্পারমেবিলিটি, হাইড্রোলিক ইফিসিয়েন্সি। মানে 1:2:4 এই তথ্যটা মনে রাখবেন, আর মনে রাখবেন যে এই লাইনিংটা মূলত কংক্রিট, যে সিমেন্ট কংক্রিট লাইনিংটা, এই লাইনিংটা মূলত করা হয় যে এটা সব থেকে বেশি ইফিসিয়েন্ট। হ্যাঁ, কারণ এখানে আসলে ডিউরেবিলিটি বেশি থাকে, ইম্পারমেবিলিটি বেশি থাকে, যার কারণে প্রচুর পরিমাণে সেই লেয়ারগুলি মানে আপনার ইম্পারমেবল হয়, যেখানে কোনো রকম ওয়াটার লস হওয়ার সুযোগ থাকে না। হাইড্রোলিক ইফিসিয়েন্সি খুব বেশি থাকে, সাস্টেনেবিলিটি থাকে, অ্যান্ড রিলায়েবিলিটি থাকে। ঠিক আছে, দ্য কনস্ট্রাকশন প্রসেস অফ কাস্টিং সি টু সিসি লাইনিং ইজ গিভেন বিলো। কনস্ট্রাকশন প্রসেস এখন হলো আপনাকে এই যে কাস্টিং সি টু সিমেন্ট কংক্রিট লাইনিং, এই লাইনিংয়ের যে কনস্ট্রাকশন প্রসেসগুলো আছে এই সম্পর্কেও কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো আমরা সিমেন্ট লাইনিংয়ের প্রসেসগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে এখানে কয়েকটা সেকশন আছে, একটু খেয়াল করবেন। আমরা আসলে কোনো একটা কংক্রিটকে যেভাবে তৈরি করে প্রতিস্থাপন করি ঠিক সিমিলার ওয়ে, এটা একদমই সিমিলার ওয়ে। প্রথম হলো সাবগ্রেড কনস্ট্রাকশন। প্রায়র দ্য কংক্রিট প্লেসিং দ্য সাবগ্রেড ইজ টু বি প্রিপেয়ার্ড ওয়েল, ইটস স্ট্রেন্থ ইজ ইনক্রিজড বাই ভেরিয়াস মেথড। ইফ অর্গানিক সয়েল ইজ প্রেজেন্ট অর এক্সপেন্সিভ সয়েল ইজ প্রেজেন্ট ইন দ্য সাবগ্রেড মাস্ট বি রিমুভ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন হলো থিকনেস। এত ডিটেলস না জানলেও চলবে, মোটামুটি আর কি দু একটা লাইন জানলেই হচ্ছে থিকনেস। তাহলে প্রথম হলো আমরা সাবগ্রেড কনস্ট্রাকশন করবো, তারপরে হলো আমরা থিকনেস সাবগ্রেড করবো, থিকনেস দেখবো। থিকনেসে দ্য থিকনেস ভ্যারি ফ্রম 5 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার। হ্যাঁ, পার পারফরমেন্স রিকোয়ারমেন্ট দ্য সাইডস হলো ইউজুয়ালি ভ্যারিস 1.5 হরিজ, মানে আপনার হরিজেন্টালটা, আর ওয়ান হলো ভার্টিক্যালটা, 2.25 অন ভার্টিক্যাল। এটা বুঝলেন, এটা হলো ত্রিভুজাকৃতির ক্ষেত্রে, আর এটা হলো ট্র্যাপিজয়েডালের ক্ষেত্রে। ঠিক আছে, থিকনেসের কথা মনে হবে 5 থেকে 15 সেন্টিমিটার, এই এই তথ্যটা মনে রাখলেই হচ্ছে। আর সাইড স্লোপের তথ্যটা মনে রাখলে হচ্ছে। লেইং অফ কংক্রিট, বিফোর লেইং অফ ফ্রেশ কংক্রিট দ্য সাবগ্রেড সয়েল মাস্ট বি স্যাচুরেটেড সো দ্যাট নো ময়েশ্চার অ্যাবসর্ব বাই দ্য সাবগ্রেড ফ্রম কংক্রিট। টু ওয়েস অফ প্লেসিং, একটা হ্যান্ড প্লেসিং, একটা মেকানিক্যাল প্লেসিং। ঠিক আছে, হ্যান্ড প্লেসিং মানে হ্যান্ডের সাহায্যে যেটা, মেকানিক্যাল প্লেসিং মানে আপনি যন্ত্রের সাহায্যে যে কাজটি করবেন আর কি। ঠিক আছে, এরপর আসুন ফিনিশিং। আফটার প্লেসিং অফ কংক্রিট শুড বি ফিনিশড আর কি প্রপারলি সো দ্যাট নো হানিকম অর আদার ইরেগুলার ফর্ম নট অকার্ড। তারপরে হলো আপনার কিউরিং, ফিনিশিং যখন হয়ে যাবে তখন তো কিউরিং করতে হবে। কিউরিং ইজ স্টার্টেড আফটার 24 আওয়ার্স টু 36 আওয়ার্স টু কন্টিনিউ অ্যাট লিস্ট 28 ডেজ অ্যান্ড গুড রেজাল্ট, ফর গুড রেজাল্ট। ঠিক আছে, এরপর হলো এই যে আপনি যে প্রসেসগুলো দেখলেন, এরপর আসুন যে আপনার সারফেস ড্রেনেজ। সারফেস ড্রেনেজের ভিতরে আসলে ইট ইজ নেসেসারি টু প্রিভেন্ট সারফেস অ্যান্ড সাবগ্রেড ইরোশন অ্যান্ড কনসিকুয়েন্ট ড্যামেজ টু দ্য লাইনিং। ইট ইজ ডান কনকারেন্টলি উইথ দ্য কিউরিং, কিউরিংয়ের মাধ্যমে এটি সম্পাদন করা হয়। এবার আসেন জয়েন্ট, আপনি অবশ্যই জয়েন্ট দিবেন। ফর সাস্টেনেবিলিটি জয়েন্ট আর প্রোভাইডেড টু দ্য লাইনিং, ইউজুয়ালি 3 টাইপস অফ জয়েন্ট আর প্রোভাইডেড, এক্সপ্যানশন জয়েন্ট, কনস্ট্রাকশন জয়েন্ট, আর হলো কন্ট্রাকশন জয়েন্ট। ঠিক আছে, এই সব ধরনের জয়েন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। এরপর আসুন রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট বেসিক্যালি রেইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড 0.25 থেকে 30.3% অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ কংক্রিট। তো এই যে আপনার মোটামুটি আপনার ওই যে সিমেন্ট কংক্রিটের যে আপনার লাইনিংটা, এই লাইনিং করতে আমরা প্রথমে সিমেন্ট কংক্রিট নিয়ে কথা বলতেছিলাম। সিমেন্ট কংক্রিট লাইনিংয়ের ক্ষেত্রে আমরা কতগুলো সিমেন্ট কংক্রিট লাইনের কিছু বেসিক কথা শিখছি, এরপরে আমরা সিমেন্ট কংক্রিট লাইনটা কীভাবে আপনি দিবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা শিখছি পর্যায়ক্রমে। হ্যাঁ, তো আমরা প্রথমে সাবগ্রেড থেকে শুরু করে তারপর থিকনেস, তারপর লেইং অফ কংক্রিট, ফিনিশিং, কিউরিং, হ্যাঁ, তারপর আপনার সারফেস ড্রেনেজ, জয়েন্ট, রেইনফোর্সমেন্ট, এই বিষয়গুলো কিন্তু আপনাকে পর্যায়ক্রমে লিখতে হবে। যদিও আপনার ডিটেলস না লিখতে পারলেও অ্যাটলিস্ট পয়েন্ট আকারে কিন্তু আপনাকে কথাগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো আসলে এত ডিটেলস কিন্তু আপনার শুধুমাত্র যখন কাস্টিং সি টু আপনার কংক্রিট লাইনিংয়ের ক্ষেত্রে বলো, তখনই শুধুমাত্র ডিটেলস নিয়ে আসবেন। প্রতিটা বিষয়ের একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবেন। আর যদি আপনাকে এরকম কোশ্চেন্স না করা থাকে স্পেসিফিক্যালি, তখন কিন্তু আপনি ওই টাইপস অফ লাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু এত ডিটেলস আলোচনা যাবেন না, শুধু নামগুলো লিখতে পারবেন সর্বোচ্চ। ঠিক আছে, এইটাই আর কি। এবার আসলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ কাস্টিং সি টু সিমেন্ট কংক্রিট লাইনিংয়ের। অ্যাডভান্টেজ হলো বুঝতেই পারছেন যে লঙ্গার লাইফ দেন অ্যান্ড আদার টাইপস, তারপর লিস্ট পারমিয়েবল, ময়েশ্চার রেজিস্ট্যান্ট টু ইরোশন, পারমানেন্ট ফাস্ট কনস্ট্রাকশন বা মেকানিক্যাল মিন্স, লো রিকিউরিং মেইনটেন্স চার্জ।
আর ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আছে হলো হায়ার ইনিশিয়াল কস্টটা অনেক হায়ার হবে, গ্রেটার পসিবিলিটি অফ টেম্পারেচার ক্র্যাকিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে টেম্পারেচার যে ক্র্যাকিং এটা কিন্তু সেখানে অবশ্যই ঘটতে পারে। তারপরে স্কিল সুপারভিশন এবং কনস্ট্রাকশন প্রয়োজন হবে, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, এরপর আমরা দেখবো যে শর্টকিট লাইনিংয়ের আরেকটা নাম হলো প্লাস্টার লাইনিং। হ্যাঁ, তো আসলে প্লাস্টার লাইনিংয়ে যেটি হয় যে আপনার প্লাস্টার লাইনিংয়ে আপনার সিমেন্ট মর্টার অ্যাপ্লাই করা হয় আন্ডার প্রেশারে। হ্যাঁ, এটা মনে রাখবেন যে যে জায়গাগুলোতে আমি দাগ দিয়েছি এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এবং এই জায়গাগুলো দিয়ে আপনারা পয়েন্ট আকারে লিখতে পারেন। ঠিক আছে, সিমেন্ট মর্টারটা আপনার আন্ডার প্রেশারে অ্যাপ্লাই করা হয়, রেশিও থাকে 1:4। তারপর আপনার বেসিক্যালি ইউজফুল ফর রিপেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ ওল্ড ক্যানেল। তারপরে হলো আপনার এটা প্লেস করা হয় আপনার ইরেগুলার ক্যানেল সেকশনে, আর এটা হলো আপনার থিকনেস থাকে 3.5 সেন্টিমিটার। এই কয়েকটি কথা আপনার মনে রাখলে আপনি মোটামুটি শর্টকিট লাইনিং বা প্লাস্টার লাইনিং সম্পর্কে ডিটেলস লিখতে পারবেন। এরপর আসুন সিমেন্ট কংক্রিট টাইল লাইনিং আর ব্রিক লাইনিং, এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, এখানে আপনার অ্যাডভান্টেজগুলো বলা হচ্ছে যে রিজিড কোয়ালিটি কন্ট্রোল ইজ নট রিকোয়ার্ড, নো এক্সপানশন জয়েন্ট আর রিকোয়ার্ড। যেহেতু সিমেন্ট কংক্রিট টাইল আর ব্রিক লাইনিং আর কি, বেসিক্যালি এটা হলো ব্রিক লাইনিং, সেক্ষেত্রে এক্সপানশন জয়েন্টের প্রয়োজন হয় না, যেটি আমার সিমেন্ট কংক্রিটের প্রয়োজন ছিল। রাউন্ডার সেকশন ক্যান বি ইজিলি লেড উইদাউট ইউজিং অ্যানি ফর্মওয়ার্ক, আইসোলেটেড লার্জার নাম্বার অফ লেবার ইজ রিকোয়ার্ড। তারপরে হলো দাস প্রোভাইডিং গ্রেটার এমপ্লয়মেন্ট পটেন্সিয়াল, আইসোলেটেড ড্যামেজ পোর্শন ক্যান বি রিপেয়ারড ইজিলি। এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। আর এখানে বেসিক্যালি সিঙ্গেল টাইল লাইনিং আর হলো ডাবল টাইল লাইনিং, যেটা এই দুটো চিত্র খুব ইম্পর্টেন্ট, এই দুটো চিত্র আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং দুটো চিত্র সম্পর্কে যেন কিছু কথা লেখা আছে, কথাগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো চিত্রটা। চিত্র দুটো অনেক সময় কোশ্চেন্সে আসে, তখন আপনারা কিন্তু এই দুটো চিত্র আঁকিয়ে সিঙ্গেল টাইল লাইনিং এবং ডাবল টাইল লাইনিংয়ের বিষয়গুলো বলে দেবেন। আর ব্রিক লাইনিংয়ের অ্যাডভান্টেজ, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, এবার আসুন অ্যাসফাল্টিক কংক্রিট লাইনিং। এখানে দেখুন বলা হচ্ছে যে ইট প্রোভাইডস এ আপনার ফেয়ারলি চিপ লাইনিং, স্পেশালি হোয়ার দ্য অ্যাসফল্ট ইজ অ্যাভেলেবল উইদিন দ্য কান্ট্রি। এটা একটা ইম্পর্টেন্ট কথা। যাই হোক, এরপর আসুন ইট ইজ ফ্লেক্সিবল অ্যান্ড রেডিয়ালি কনফার্মস টু দ্য সাবগ্রেড। এরপরে মেন যে দুটো কথা আপনাকে মনে রাখতে হবে, এই দুটো কথা লিখলেই মোটামুটি অ্যাসফল্ট সম্পর্কে বলা হয়ে যাচ্ছে। ইট ডাজ নট ডিক্রিজ দ্য রুগোসিটি কোফিসিয়েন্ট, রুগোসিটি মানে মেনিংস কোফিসিয়েন্ট, যেটি এনের কথা বলতেছে আর কি, রুগোসিটি কোফিসিয়েন্ট অফ দ্য চ্যানেল। ইট পারমিট সার্টেন টাইপস অফ উইড গ্রোথ। তো বোল্ডার লাইনিং, এরপর আসুন বোল্ডার লাইনিং আপনার যে অ্যাডভান্টেজ, মেনলি যে অ্যাডভান্টেজ সেটা হলো প্রিভিয়াস লাইনিং অ্যালোয়িং ফ্রি ফ্লো অফ ওয়াটার। প্রিভিয়াস লাইনিংটা এখানে বলতেছে দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ শাস এ লাইনিং হাওয়েভার ইজ দ্যাট ইট ইজ এ প্রিভিয়াস লাইনিং অ্যালোয়িং ফ্রি ফ্লো অফ ওয়াটার ফ্রম দ্য সাবমার্স অফ স্যাচুরেটেড সাবগ্রেড। স্যাচুরেটেড সাবগ্রেড থেকে ফ্রি ফ্লো অ্যালাউ করে এটা বলতেছে ইনটু দ্য ক্যানেলের মধ্যে। আরেকটা হলো যে আপনার যখন ওয়াটার টেবিলটা হাই হয়ে যায়, হ্যাঁ, তখন এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইনিং। আর একটা হলো যে আপনার দ্য থিকনেস অফ দ্য লাইনিং অ্যান্ড দ্য সাইজ অফ দ্য স্টোন হুইচ মে বি অ্যাডাপ্টেড ডিপেন্ডিং অফ দ্য ক্যানেল ক্যাপাসিটি। এই থিকনেস আর হলো আপনার সাইজ স্টোন, এটা অ্যাডাপ্ট করা হয় হলো আপনার ক্যানেল ক্যাপাসিটির উপর। এই তিনটা কথা মনে রাখলে মোটামুটি বোল্ডার লাইন সম্পর্কে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, তো আমরা মোটামুটি এখন যে হার্ড টাইপ যে লাইনিংগুলো ছিল সেই লাইনগুলো নিয়ে কথা বলে হয়ে গেছে অলরেডি। আমাদের হার্ড টাইপ লাইন ছিল, মনে করে দেখুন আমরা যখন আপনাদের সাথে প্রথমে আলোচনা শুরু করছিলাম তখন বলছিলাম যে হার্ড টাইপ লাইন হলো পাঁচ ধরনের বেসিক্যালি। একটা হলো কাস্টিং ছিল সিমেন্ট কংক্রিট লাইন, শর্টকিট প্লাস্টার লাইন, সিমেন্ট কংক্রিট ব্রিক লাইনিং, অ্যাসফল্টিক লাইন হলো বোল্ডার লাইনিং। ঠিক আছে, তো এই পাঁচ ধরনের লাইনিংয়ের আপনি সংক্ষেপে কথাগুলো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। আর সংক্ষেপ কথাগুলোই আপনাদের ইম্পর্টেন্ট, এবং আমাদের যদি কখনো কোশ্চেন্সে আসে হার্ড সার্ভিস লাইনিং সম্পর্কে বলো, তখন এই পাঁচটা দিয়ে আপনি সংক্ষেপে বলে দেবেন। আর অনেক সময় কোশ্চেন্সে আপনাকে ব্রিক লাইনিংয়ের অ্যাডভান্টেজ চাওয়া হয়, আবার কাস্টিং সিটু সিমেন্ট কংক্রিট লাইনিংয়ের আপনার ডিটেলস চাওয়া হয়। তো এই তখন কাস্টিং সিটু সিমেন্ট কংক্রিট লাইনের আপনি ডিটেলস ওই যে প্লেসমেন্ট থেকে শুরু করে যে 7টা 6টা 7টা 8টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এই যে আপনারা খেয়াল করে দেখুন আমাদের এই পর্যন্ত আমরা 8টা 8টা পয়েন্ট দেখছি, সেই 8টা পয়েন্ট কিন্তু আপনারা উল্লেখ করে দিতে হবে। তো এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটি হলো আর্থ টাইপ লাইনিং, যেটা একটা হলো কম্প্যাক্ট আর্থ লাইনিং, আর একটা হলো আপনার
সয়েল সিমেন্ট লাইনিং। তো কম্প্যাক্টেড আর্থ লাইনিংয়ে যেটা বলতেছে সেটা হলো যে একটু চিন্তা করুন, যদি আপনার যে যে ধরুন একটা চ্যানেল, এই চ্যানেলের যে সয়েল পার্টিকেলগুলো আপনার ওয়াটারের সংস্পর্শে আছে সেগুলো যদি আপনার পরাস ইম্পারমিবল হয় তাহলে কিন্তু আপনার সহজে আপনার বিরুদ্ধে পার্কুলেট করবে না ওয়াটার, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার সিপেজ লস কম হবে। তার মানে এইখানে আপনার সয়েলকে ভালো করে কম্পেট করে এটা যে আপনার মানে ফাইন পার্টিকেলগুলো যদি সামনে থাকে তাদের পরাস মিডিয়া কম, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সুবিধাগুলো আপনারা পেতে পারেন। এবং তো সেটাই আর কি যে এখানে সয়েল গ্রেডের টপ টেন দ্য রিকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক দ্য কন্টেন অ্যানাফ ফাইন্স, এই যে অ্যানাফ ফাইন্স ইম্পারভিয়াস স্টেটা যেন সে তৈরি করতে পারে। আর এটা হলো 30-90 সেন্টিমিটার পর্যন্ত এই মানে ইয়েটা দেয় আর কি, প্রোভাইড লাইনিং এই থিকনেস পর্যন্ত দিয়ে থাকে আর কি, মানে এখান থেকে 30-90 সেন্টিমিটার দিয়ে থাকে। তো এরপরে আর কি এই এখানে আরও কিছু কথা বলা হচ্ছে, এগুলো বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কম্প্যাক্টেড লাইনিংটা কি। এবার সয়েল সিমেন্ট লাইনিং যেটা সেটা হলো যে যখন পোর্টল্যান্ড সিমেন্ট আপনার 2-8% আপনি ইউজ করবেন কোনো সয়েলের সাথে তখন সেটা হলো সয়েল সিমেন্ট লাইনিং হবে। আর দ্য মিক্সচার ইজ ফার্স্ট মিক্সড ড্রাই ওয়াটার ইজ দেন অ্যাডেড, সো এট ব্রিং প্রথম হলো এই মিক্সারটা আপনার ড্রাই কন্ডিশন হবে, তারপর আপনি সেখানে ওয়াটার কিন্তু অ্যাড করবেন, ঠিক আছে। আর অবশ্যই এটা যেন অপটিমাম ময়েশ্চার কন্টেন্টে হয় OMC-তে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই আর কি সয়েল সিমেন্ট লাইনিং সম্পর্কে। এরপর আসুন রিকোয়ারমেন্টস হবে আর গুড লাইনিং, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন্স। একটা গুড লাইনিংয়ের ক্ষেত্রে আপনার কী কী রিকোয়ারমেন্ট আছে, প্রথমেই হলো গুড লাইনিংয়ের প্রথমে হলো ইকোনমি, তারপর হলো স্ট্রাকচারাল স্টেবিলিটি, তারপর আপনার ডিউরেবিলিটি, তারপর হলো রিপেয়ারেবিলিটি, ঠিক আছে। তো ইকোনমি তো বুঝতেই পারছেন যে ইকোনমি হলো যে আপনি কোনো একটা গুড লাইনিং করবেন তো ইকোনমিক পার্সপেক্টিভ আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে আসলে আপনার টাকার যদি যোগান না থাকে তাহলে কিন্তু আপনি যতই ডিজাইন করে না যাই করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো ইকোনমিক যে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সেটি কিন্তু আমরা বুঝতে পারবো। তাদের এখন কী লেখা হয়েছে এখানে, সিলেকশন অফ এ সুইটেবল টাইপ অফ লাইনিং ফর অ্যানি ক্যানেল প্রজেক্ট ইজ মেইনলি এ কোশ্চেন্স অফ ইকোনমিক্স অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল স্কিল অ্যান্ড আনস্কিল্ড লেবার কনস্ট্রাকশন মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড টাইম অ্যাভেলেবল ফর কমপ্লিটিং দ্য ওয়ার্ক। দ্য টাইপ অফ লাইনিং সিলেক্টেড শুড বি নট অনলি বি ইকোনমিক্যাল ইন ইনিশিয়াল কস্ট বাট অলসো ইন রিপেয়ার অ্যান্ড মেনটেন কস্ট। ইনিশিয়াল কস্টই শুধুমাত্র না, আমার মেনটেন কস্টও কিন্তু চিন্তা করতে হবে। ইকোনমিক অ্যানালাইসিস অফ ডিফারেন্ট টাইপস অফ লাইনিং হুইচ ক্যান টেকনিক্যালি বি ইউজড অন দ্য গিভেন প্রজেক্ট ইজ দেয়ার ফর অফ ভাইটাল ইম্পর্টেন্স টু আস। এই কথাটি বল যেটি কথাটি আমি মাত্র বলতেছিলাম সেটি বলা হচ্ছিল এখানে। এরপর স্ট্রাকচারাল স্টেবিলিটি, দ্য লাইনিং শুড বি এবল টু উইথস্ট্যান্ড দ্য ডিফারেন্সিয়াল সাবসয়েল ওয়াটার প্রেশার ফ্রম বিহাইন্ড দ্য লাইনিং ডিউ টু সাবগ্রেড গেটিং স্যাচুরেটেড থ্রু সিপেজ অর রেন অর ডিউ টু সার্ডেন ড্রোডাউন অফ দ্য ক্যান। দ্য লাইনিং শুড অলসো বি সাফিসিয়েন্টলি হ্যাভি অ্যান্ড স্ট্রং টু উইথস্ট্যান্ড দ্য ইফেক্ট ডিউ টু লোকাল ক্যাভিটি ফরমেশন অ্যানি বিহাইন্ড দ্য লাইনিং, ঠিক আছে। তার মানে আপনি লাইনিংটা যে করবেন এই লাইনিংটা যেন কোনো রকমই যে আপনার কোনো প্রেশার দেখা যাচ্ছে সয়েলের প্রেশার থাকতে পারে, তারপর আপনার দেখা যাচ্ছে পার্শ্ববর্তী কোনো প্রেশার বা অন্য কোনো কারণে যেন কোনো তার ইফেক্ট না পড়ে, সেটা স্ট্রাকচার যেন তার একটা স্টেবিলিটি থাকে। তারপর ডিউরেবিলিটি বুঝতে পারতেছেন যে লাইনিংটা যেন ডিউরেবল হয়, অনেক দিন লাস্টিং করে। রিপেয়ারেবিলিটি মানে লাইনিংটা যেন, আরেকটা সমস্যা হলো যে ক্যানেল লাইনিংয়ের ক্ষেত্রে আপনি এমন কোনো ম্যাটেরিয়ালস দিয়ে লাইনিং করবেন না যার কারণে রিপেয়ারেবিলিটি না থাকে, মানে যেটা সে খুবই কোনো একটা জায়গায় ড্যামেজ হলে যেন সেটা ইজিলি রিপেয়ারেবল হয়, ঠিক আছে। আরও কিছু এই রিকোয়ারমেন্টের ভিতরে আরও কিছু অ্যাড করা যেতে পারে, ইম্পারমেবিলিটি, হাইড্রোলিক এফিসিয়েন্সি, রেজিস্ট্যান্ট টু ইরোশন, ঠিক আছে। এগুলো কিন্তু এই আপনার গুড লাইনিংয়ের কিন্তু আপনার অংশ, ঠিক আছে। তো আপনাদের সাথে আজকে মূলত চ্যানেল লাইনিং নিয়ে কথা বলছি, লাইনিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, ডেফিনেশন অ্যাডভান্টেজ থেকে শুরু করে আমরা কিন্তু লাইনিংয়ের ডিজাইন, তারপর কস্ট বেনিফিট রেশিও, তারপর টাইপস অফ লাইনিং সবার শেষে আমরা দেখলাম। টাইপস অফ লাইনিংয়ের ভিতরে দুই ধরনের লাইনিং দেখলাম, হার্ড এবং আর্থের ক্ষেত্রে। হার্ডের ক্ষেত্রে 5টা প্রকারভেদ দেখলাম, আর্থের ক্ষেত্রে 2টা প্রকারভেদ দেখলাম। প্রত্যেকটা প্রকারে গিয়ে কিছু কিছু ডিটেলস জানার চেষ্টা করছি, আমরা বোঝার চেষ্টা করছি। আর সবার শেষে আমরা রিকোয়ারমেন্ট গুড লাইনিংয়ের 4টা রিকোয়ারমেন্ট এবং আরও এক্সট্রা 3টা অ্যাডিশন রিকোয়ারমেন্ট আছে এগুলো দেখার চেষ্টা করছি। তো আশা করি আজকের লেকচারটা আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।